हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम सबाई के वेलकाम करछि आजकेर एपिसोडे आमी आजके आपनादेरके मैंगो पुडिंग तैरी करे देखाबो बेक करार झामेला छाड़ाई किभाबे खूब सहज उपाये मजादार ए मैंगो पुडिंग तैरी करते हय सेई रेसिपिटी निये आजके चले एसेछि आपनादेर सामने। तो ए आम दिये किन्तु आमरा अनेक धरनेर डेजार्ट तैरी करि तार मध्ये मैंगो पुडिं अन्यतम। खूब सहजेई किन्तु ए आइटेमटी तैरी करे नेया जाय अनेक अल्प समये किन्तु एटी तैरिओ हये जाय एकेबारे झामेलाहीनभावे। तो किभाबे ए मैंगो पुडिंटी आमी तैरी করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই ম্যাঙ্গো পুডিং তৈরির জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবারে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি আমি আরো কিছুটা ব্যবহার করেছি কারণ মিষ্টিটা আমার কম মনে হয়েছিল, তাই পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই কাপটা আসলে 1/4 কাপ। এটা দিয়ে আমি একবার দিয়ে দুধটাকে একটু নেড়ে নিয়েছিলাম, পরে মনে হয়েছিল যে দুধটা পাতলা হয়ে গিয়েছে তখন আমি আরো 1/4 কাপ অ্যাড করে নিয়েছি। ওইটুকু অংশ আসলে স্কিপ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আগার আগার পাউডার, এটার দাম 68 টাকা। তো আমি এখান থেকে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, যেহেতু 2 কাপ পানি তার জন্য 2 চা চামচ পরিমাণ আগার আগারই কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু পুডিংটা একেবারে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর কম ব্যবহার করলে বেশি নরম হয়ে যাবে। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে আমের পিউরি দিয়ে দিচ্ছি। আমটাকে আমি আসলে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এই যে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। তো আমটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। প্রথমে এটা এরকম একটু দলা দলা ছিল, তো হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এই যে খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবারে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে আসলে লবণটা দিলে টেস্ট বেড়ে যায়, তো আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন এটা। আর 1/4 কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আসলে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম, যেহেতু ডেজার্ট আইটেমগুলি একটু বেশি মিষ্টি হয়, তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। সমস্ত উপকরণ একসাথে মিক্স করে তারপরে কিন্তু আমি চুলাটাকে অন করেছি। তো এই যে বলক চলে এসেছে, খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি আমার পছন্দ মতো মোল্ডে এগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটি মোল্ডেও কিন্তু ঢেলে পরে এগুলোকে কেটে সার্ভ করতে পারবেন। আমি আসলে দেখানোর সুবিধার্থে এগুলোকে বিভিন্ন রকমের শেপের মোল্ডে ঢেলে নিচ্ছি। আসলে যে কোনো শেপের মোল্ডেই আপনারা ঢেলে নিতে পারবেন। তো এগুলোকে রেখে দিচ্ছি ঘরে স্বাভাবিক তাপমাত্রায় সেট না হওয়া পর্যন্ত। উপরে যে বাবলসগুলো হয়েছে এগুলোকে আমি একটু মিলিয়ে দিচ্ছি। তো গরম যদি একটু বেশি হয় সেক্ষেত্রে সেট হতে একটু বেশি টাইম লাগবে, আর যদি একটু শীতের দিন হয় বা ঠান্ডা আবহাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এগুলো জমে যাবে। তো এই যে 1 ঘন্টা হয়েছে, এগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটু মোল্ড আউট করে আপনাদেরকে দেখাবো। তো গ্লাসেরটা প্রথমে আমি ঢেলে নিচ্ছি, একটু হালকা হাতে ঝাঁকি দিয়ে আমি একটু এটাকে বের করে নিয়েছি। এবারে আমি যেই বাটিটার মধ্যে সেট করেছিলাম সেটা বের করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু খুব সহজে আমি বের করে নিয়েছি। তো এটা কতটা নরম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব বেশি হার্ড হলেও ভালো লাগে না, এর থেকে নরম হলেও কিন্তু ধরে আমি বের করতে পারতাম না। এ পর্যায়ে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন। তো ঠান্ডা করে খেলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই পুডিংয়ের রেসিপি জানাতে ভুলবেন না। তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।